আসসালামু আলাইকুম। তো আমি আপনার কাছে আকিব ভাই জানতে চাচ্ছি যে ইসলাম ধর্মে ইনসাফের ব্যাপারটা কি আমাকে একটু বলবেন। আকিব ভাই, ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে পরকালে এবং আখিরাতে? ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে? ইসলাম যদি কেউ আল্লাহকে বিশ্বাস করে থাকে, তবে ইসলাম ধর্মে যদি সে পা দিয়ে থাকে, তাহলে কিন্তু আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা ভাই আপনার কথা দিয়ে। কেটে কেটে যাচ্ছে, কথা বুঝতে পারিনি, আবার বলেন। ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাকি পারে না? ইসলাম তো ভাই সম্পূর্ণ নিয়ম নীতির ভিতর থেকেই তো ইসলাম ইনসাফ না না, আমার প্রতিষ্ঠাতা। নিয়মের ভিতরে আছে নাকি নাই সেটা জিজ্ঞাসা করি নাই ভাই। ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে ইহকালে এবং পরকালে? ইসলাম কি ইনসাফ প্রতিষ্ঠা করে? আমার মনে হয় করে। আচ্ছা, তাহলে আপনি আমাকে আপনাকে আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। আপনি আমাকে একটা প্রশ্নের আগে উত্তর দেন তো, যে নবী মোহাম্মদ কি যোগ্যতায় নবী হয়েছিলেন এবং মানে বেহেস্তের সর্দার হয়েছিলেন, কি যোগ্যতায়? নবী মোহাম্মদ কে আল্লাহ তালাই তো মানে না না, সেই আল্লাহ তাআলা যেমন কি বানিয়েছেন না কি করেছে সেটা জিজ্ঞাসা করিনি। তার কি কোনো যোগ্যতা ছিল মানে নবী, মানে সে সর্বশেষ নবী হওয়া বা পৃথিবীর সবচাইতে জান্নাতের সর্দার হওয়া, এই ধরনের কোনো যোগ্যতা কি তার ছিল নাকি তাকে আল্লাহ সিলেক্ট করেছে? সে কি সিলেক্টেড নাকি ইলেক্টেড? সিলেক্টেড আচ্ছা, তার মানে নবী মোহাম্মদের কোনো নিজস্ব কোনো যোগ্যতা ছিল না, তাই না? আল্লাহ তাকে বানিয়েছে সেই জন্য সে নবী হয়েছে। আল্লাহ তো যে কাউকে বানাতে আল্লাহ পারতো তাআলা এরকম কিন্তু হ্যাঁ আমাদেরকেও বানিয়েছে, আমাদের ভিতর যে না। যোগ্যতা দিয়ে মানে আপনাকে আপনাকে তো আপনাকে তো মানে জান্নাতের সর্দার বানায়নি, আপনি কি বলেন এটা? আপনাকে জান্নাতের হ্যাঁ সর্দার হ্যাঁ সেটা বানিয়েছে? বলতে আমি বলতে চাই, আল্লাহ কিন্তু আমি তো আপনাকে সেটা সবাইকেই তৈরি জিজ্ঞাসা করেছি, করেছে। আমি আপনাকে হ্যাঁ সেটা জিজ্ঞাসা করেছি। আপনাকে তো বলি নাই যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে কিনা, আপনাকে বলেছি যে জান্নাতের যে সর্দারের পদটা আল্লাহ পাক দিয়েছে, সেই পদটা কি আল্লাহ পাক কোনো যোগ্যতার ভিত্তিতে দিয়েছে নাকি মানে তার র্যান্ডমলি তার যেটা মনে হয়েছে যেটা ইচ্ছা হয়েছে সেটা করছে? আল্লাহ অবশ্যই ইচ্ছা থেকেই হয়েছে। আচ্ছা, তার মানে এটা কোনো যোগ্যতার ভিত্তিতে না। আচ্ছা, আপনি বলেন তো জান্নাতে মহিলাদের সর্দার কে হবে? সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আই এম না, নট শিওর। ফাতেমা 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 ফাতেমা, হবে সরি মহিলাদের সরি সর্দার। ফাতেমা এখন ফাতেমা আপনি ইয়া বলেন তো ফাতেমা কি যোগ্যতায় মহিলাদের সর্দার হলো? নবীর মেয়ে না, মেয়ে তো ছিল হয়তো। হ্যাঁ, ফাতেমা নবীর মেয়ে। উনি কি এমন মানে মানবতার কি এমন সেবা করেছেন, মানবতার কি এমন উদ্ধার করেছেন যে তিনি জান্নাতের সর্দানি হয়ে গেল? এমনি আল্লাহ তাকে অনেক সম্মান দিয়েছে, এই কারণেই তিনি ভাই সর্দার। সম্মান দিয়েছে, বুঝলাম তো। আল্লাহ তো কেন মানে আল্লাহ হুদাই কেন সম্মান দিতে যাবে মানে একজনকে? আমাকে তো দিল না বা আপনাকে তো দিল, ফারাজ ভাইকে তো নবীর মেয়ে দিল হিসেবে না। সম্মান দিয়েছে। আচ্ছা, তার মানে তার যোগ্যতা হচ্ছে সে নবীর মেয়ে, হ্যাঁ এটা তার যোগ্যতা, হ্যাঁ এটা এই মূলত, যোগ্যতা। তারপরে যে গুণাবলী আসছে তার এই নবীর মেয়ে হওয়ার জন্যই তার ভিতরে গুণাবলী গুলো আল্লাহ দিয়েছে, আমার যেটা মনে হয়। না না, তা সে তো নিজ যোগ্যতায় তো নবীর মেয়ে হয়ে জন্ম নেয় নাই তো, নিজ না না যোগ্যতায় না জন্ম নিয়েছে। তার তো জন্মের আগে তার তো কোনো যোগ্যতাই ছিল না, সে তো তখন জন্মই নেয় নাই, তাহলে তার যোগ্যতা থাকবে কোত্থেকে? না, আমি বলতেছি ভাই তাকে যেহেতু সে নবীর মেয়ে, সেও তো তাই তার ভিতর আল্লাহ গুণাবলী গুলো হয়তো মানে দিয়েছে। এটা হচ্ছে যে মানে আওয়ামী লীগের মতো যে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা, শেখ হ্যাঁ হাসিনা হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, কোনো যোগ্যতা না থাকলেও হবে। যে খালেদা জিয়া জিয়াউর রহমানের বউ, সে হবে প্রধানমন্ত্রী, পড়ালেখা না পারলেও হবে, ক্লাস 8 পাস করলেও হবে, সে মানে প্রধানমন্ত্রী হয়ে যাবে, কোনো যোগ্যতার দরকার নেই, তাই তো? এবং বিএনপির ভিতরে অনেক প্রখ্যাত ব্যক্তি ছিল, অনেক মানে অত্যন্ত পণ্ডিত কয়েকজন লোক ছিলেন, যেমন ধরেন বদরুদ্দোজা চৌধুরী ছিলেন, তারপরে হচ্ছে গিয়ে এম শওকত, না কি যেন নাম, হ্যাঁ এম শওকত আলী উনি ছিলেন, হ্যাঁ আরো হ্যাঁ অনেক প্রখ্যাত ব্যক্তি ছিলেন যারা হচ্ছে অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত ভদ্র মার্জিত ব্যক্তি, কিন্তু তারা প্রধানমন্ত্রী হতে পারেন নাই, কারণ তারা তো আর জিয়াউর রহমানের বউ না। মানে এখানে স্বজন প্রীতি চলছে, তাই না? আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ 3 নম্বর প্রশ্নের উত্তর দেন। হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দার, তাই না? হাদিসে আছে হাসান হ্যালো, হোসেন হচ্ছে জান্নাতের হ্যাঁ যুবকদের হ্যাঁ সর্দার, হ্যাঁ তারা হ্যাঁ কি যোগ্যতায় যুবকদের সর্দার হলো ভাই? এটাও তো স্বজন প্রীতি তো লাগতেছে, কারণ তারা তো বেশি দিন বাঁচেও নাই। আচ্ছা, তারা তো মানে হাসান তো ছিল পুরা প্লে বয়, সে 70টার উপরে বিয়ে করেছে, মানে কোনো কোনো মতে 300-র উপরে বিয়ে করেছে, কোনো কোনো মতে 70টার উপরে বিয়ে করেছে, 70টা একদম মানে কমপক্ষে 70টা। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আপনি একটু বলেন তো যে যেসব মেয়েদেরকে ইয়া করা হয়েছিল মানে ইসলাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সমস্ত মেয়েদেরকে, ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই হ্যাঁ আচ্ছা, ইসলাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের যুগে যে সমস্ত মেয়েদেরকে পুঁতে ফেলা হয়েছিল হয়েছিল সেই মেয়েদের, সেই মেয়েরা কোথায় গেছে বলেন তো ভাই? তারা ইসলাম আসার আগে যেরকম নবীর বাবাকেও তো বলা হয়েছে জাহান্নামী, তো সেই সব মেয়েদের তো মনে হয় জাহান্নামী হওয়ার। হ্যালো, আচ্ছা, আপনাকে আমি হাদিসটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখেন সুনান আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 4642 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জীবন্ত প্রথিত কন্যা এবং তার মা উভয় জাহান্নামী।
ভাই আপনি একটু বলেন তো ভাই, এখানে মানে ইনসাফ কোথায়? মানে একটা জীবন্ত প্রথিত কন্যা এবং তার মা উভয় জাহান্নামী, এখানে ইনসাফটা কোথায় একটু বলেন তো ভাই, বুঝাই দেন তো আমাদেরকে। হ্যালো, ফারাজ ভাই কি আমার কথা শুনতে পেয়েছেন? হ্যাঁ ভাই, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, উনি শুনতে পাচ্ছে না। হ্যাঁ আচ্ছা ভাই, ভাই, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। আচ্ছা আপনি আমাদেরকে এই হাদিসটা থেকে একটু বুঝাই দেন আমাদেরকে, যে জীবন্ত প্রথিত কন্যা এবং তার মা উভয় জাহান্নামী, মুশরিকদের সন্তান সন্ততি সম্পর্কে এই যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে আইয়ামে জাহিলিয়াতের যুগে বা সেই সময়ে, যে মেয়েদেরকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে মেরে ফেলা হতো, বাচ্চা মেয়ে, তাদের সম্পর্কে এখানে রাসূলুল্লাহ বলেছেন সেই সমস্ত কন্যা এবং তাদের মা উভয় জাহান্নামী। এখানে একটু ইনসাফটা একটু বুঝাই দেন তো আমাদেরকে। এই ভাই, এটা কিন্তু আমার কাছে বড় কোশ্চেন। কারণ নবী যখন আসে নাই, তখন কেন সেই ভিত্তিতে তাদের জাহান্নামী দেওয়া হবে? হয়তো এটা বলা হবে যে তারা মানে মূর্তি পূজা করতো, কিন্তু তখন পর্যন্ত তো তারা শিওর ছিল না হয়তো যে মূর্তি পূজা আরে করা ভাই ঠিক। মানে একটা বাচ্চা মেয়ে যাকে জীবন্ত পুঁতে ফেলা হচ্ছে, সে মূর্তিরই কি বোঝে আর আল্লাহরই কি বোঝে? সে তো এখনো মানে মানে চোখ ফুটে তাকাইতে পারে নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি ভাই। এটা তো, হ্যাঁ এটা তো, হ্যাঁ এটা আগেও বলেছেন যে অন্যান্যদের ধর্মের সন্তানদের জাহান্নামী যাবে, কিন্তু যদিও তারা সাবালক না হোক। তাহলে মানে আপনার তো ইনসাফের কোনো নামগন্ধ তো আমি এখানে দেখতে পাচ্ছি না ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারতেছি একটা কথা। আচ্ছা তাহলে আপনি আমাকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো। এই হাদিসটাতে বলা হচ্ছে, আমি আচ্ছা ছোট করে আমি আপনাকে দেখাচ্ছি, এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের 4703 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে যে আল্লাহ পাক জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন, জাহান্নামীদের কাজ করিয়ে নেন। এই হাদিসটা পড়েছেন ভাই? আগে তো অনেকবার দেখিয়েছি, এটা দেখেছেন না? হ্যাঁ 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 ভাই, পড়েছি, আপনি পড়ে দেখাইছিলেন, দেখছি। আচ্ছা তাহলে আপনি আমাকে একটু বলেন যে এই যে আল্লাহ পাক যে জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন এবং জাহান্নামীদের কাজ করিয়ে নেন, এটার ভিতরে ভাই ইনসাফ কোথায় থাকলো তাহলে? এটার ভিতর তো ভাই ইনসাফ দেখতে পারতেছি না কোনো। আচ্ছা তাহলে ভাই আমরা তো এরকম অসংখ্য ঘটনা আমরা নিয়ে এসেছি এখানে, যে এই লেখাটার ভিতরে দেখেন 100টা খুন করার পর একজন জান্নাতে গেছে, আবার যে মানে যে বাচ্চা মেয়েটা কোনো কিছু করেই নেই সে জাহান্নামে চলে গেছে, এখন চোখ খুলে চোখ ফুটতে পারে নাই সে জাহান্নামে চলে গেছে। এই হচ্ছে ইসলামের ইনসাফ, এই ইসলাম দিয়ে আমি কি করব ভাই? হ্যাঁ ভাই, আপনার এটা বুঝতে পারছি ভাই। আর একটা কোশ্চেন ছিল, এটা কি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ তাহলে তাড়াতাড়ি ছোট করে করেন ভাই, আর আমাদের আর বেশি সময় নেই ভাই। ভাই, একজন মুক্ত মনা হিসেবে আপনি কি একজন লোককে এনিমেল সেক্স করতে বাধা দিবেন, তাকে করতে দিবেন? মানে আপনি কি এখানে কোনো বিরোধিতা করবেন নাকি আপনি ভাই কিছুই বলবেন না? সেক্সের ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা হাজার হাজার বার বলেছি, যে কনসেন্ট, সম্মতি, হ্যাঁ বোধক সম্মতি নেয়া, এমনকি সে যদি চুপও থাকে সেটাও সম্মতি না, হ্যাঁ বোধক সম্মতি নেয়া। এখন আপনি আমাকে একটু বুঝান যে মানে একটা মানে কুকুর বেড়াল এরা হ্যাঁ বোধক সম্মতি কিভাবে দিবে আপনাকে? হ্যাঁ ভাই, এটা বলতেছি, এখন কুকুর বিড়াল কখন দেবে এটাই তো একটা বড় কোয়েশ্চেন। তার মানে সে আপনাকে হ্যাঁ বোধক কোনো সম্মতি যেহেতু দিতে পারছে না, সেটা আপনি করতে পারবেন না সেটা তার সাথে, এটা যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। সে যদি আপনাকে হ্যাঁ বোধক সম্মতি না দেয় তাহলে আপনি কারোর সাথে কিছু করতে পারবেন না যৌন এনিমেলের কাছ থেকে কুরবানি। আমি কিভাবে, এনিমেলের কাছ থেকে কখন আমি হ্যাঁ বোধক মানে এক্ষেত্রে কি পাওয়ার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা তো আমি দেখছি না, যতদিন পর্যন্ত সম্ভাবনা নাই ততদিন পর্যন্ত করবেন না। তাহলে যেদিন হ্যাঁ বোধক সম্মতি পাবেন এবং তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন এবং সেটাকে আমাদের সামনে প্রুফ করতে পারবেন যে হ্যাঁ এই প্রাণীটা আমার আমার সাথে সম্মতি দিয়েছে এবং সে খুশি, আমিও খুশি, সেও খুশি, তখন ভাই আমার কোনো সমস্যা নেই। জান ভাই মানে যে যা যে করুক গে, তাতে আমার কিছু বলার নেই, দুজনই সম্মত, দুজনই যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে, সম্মত হয়ে থাকে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু যতদিন তার ভাষাটাকে আপনি ট্রান্সলেট করতে পারছেন না, যতদিন তা সে আপনাকে সম্মতি, হ্যাঁ বোধক সম্মতি না দিচ্ছে, ততদিন পর্যন্ত তো পারবেন না ভাই করতে। আর একটা কথা হচ্ছে ভাই, ধরেন দুইজনের সম্মতিতে মানে ছেলে মেয়ের সম্মতিতে তাদের ভিতর সেক্স হইলো, এবং যদি বাইচান্স কোনো সন্তান আসে এবং দায়িত্ব নিতে তারা অপারগ হয়, তাহলে তার দায়িত্ব কে নিবে? তাহলে সেই জন্যই তো মানে যৌন শিক্ষাটা জরুরি, যৌন শিক্ষাটা আপনি তাদেরকে ছোটবেলা থেকে দেবেন যেন তারা সেফলি এই ধরনের ঘটনা যেন এই ধরনের দুর্ঘটনার ভিতরে যেন তারা না পড়ে, সেই শিক্ষাটা দেবেন তাদেরকে ছোটবেলা থেকে। মানে এটার দায়িত্ব কি লাস্ট পর্যন্ত গভর্নমেন্টের উপর আসবে? না আপনি যদি তাকে ছোটবেলা থেকে সেই শিক্ষাটা দেন কিভাবে মানে নিরাপদ যৌনতা, এটা শিক্ষা যদি তাদেরকে ছোটবেলা থেকে দেন তাহলে তো সেই ভেজালের ভিতরে তারা পড়বে না, তাই না? তারপরে যদি পড়ে তখন তো তাহলে তখন দেখতে হবে যে সেই মানে তাদের বাবা মা কি বলতেছে বা তাদের মানে অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা। যদি উন্নত বিশ্ব হয় তাহলে সাধারণত সরকার সেটার দায়িত্ব নিয়ে ফেলে, কিন্তু বাংলাদেশের মতো দেশ হলে যে দেখা যাবে যে তাদের মানে অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা, অনেক কিছু বিচার বিবেচনার বিষয় আছে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে আকিব ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা ভাই, আপনিও ভালো থাকবেন আশা করি। আচ্ছা আচ্ছা ফারাজ ভাই, আমি তাহলে মানে
আপনি কি আসেন? হ্যাঁ আমি আসেন, আমি আসি একটু ভাই, ঘুরে আসবো, একটু বিলিটারি খেয়ে আসি নাকি? তার তো খেয়ে আসতে পারেন, কিন্তু ভাই আমি তো কন্ট্রোলে নেই, আপনি দু একজনকে দিয়ে তারপর যেতে পারেন আর কি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে, আচ্ছা ঠিক আছে আমি আছি, অসুবিধা নেই। ঠিক আছে, শাফি খান আপনি মাতুব্বর ভাইয়ের ইয়াটা ছবি নিয়ে আসছেন ভাই, শাফি খান বলেন ভাই। শাফি খান আপনি শুনতে পাচ্ছেন? এই যে মানে ভাই অথেন্টিকেশন, অথেন্টিকেশন অন করে দিন বুঝছেন, তাহলে না যে না না, মজা হোক মজা হোক, এরা আসুক, মজাই তো।